বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা দেখুন, গোলুবাবুকে দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 8টা আর আমি একটু গোলুবাবুর সঙ্গে টাইম কাটাচ্ছি। আর গোলুবাবু দেখতেই পাচ্ছেন দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর। সকালবেলা দুষ্টুমি শুরু হয়ে গেছে। বলো তুমি কি চাও বলো। সকাল সকাল শশা নিয়ে বসে গেছে। সকালের ব্রেকফাস্ট খেয়ে শশা খাচ্ছে। শশা না গলু, গলু খাচ্ছে শশা। ভালো লাগছে গলু? ভালো লাগছে? ভালো শশাটা? ভালো ভালো। বিবাহ সকালে পরোটা আর ঘুম নিয়ে দিয়েছি, টিফিনে স্কুলে নিয়ে গেছে, তাই আমাদেরও হয়ে গেছে টিফিন। বন্ধুরা এখন আমরা একটু মার্কেটে যাচ্ছি, যাবো আর আসবো। এই ছেলেটা বোতল ভেঙে ফেলেছে, বোতল আনতে যাচ্ছে। আর এই দেখো আমার কোলে আসবে না, আমি সুতির শাড়ি পরেছি আর ও হ্যান্ডলুমের মধ্যে শাড়ি পরেছে, ওর জন্য ওর কোলে যাবে। আসো আমার কোলে আসো, দেখবে আসবে না। আসো আসো আসো, আমার কোলে আসবে না, চলো ঘুরে আসি। আসো 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 আসো, না বিবাহ গেছি স্কুলে। আর আমরা জলের বোতলটা নিয়ে চলে যাবো, একটু লেটই হয়ে গেল। বন্ধুরা এই এই মাত্র আপনাদের সামনে আসলাম, আর আসার পরে আর দেখা করতে পারিনি, কারণ বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। তারপরে শাড়ি চেঞ্জ করে নিয়ে গেলো। আসার পরে খাওয়া দাওয়া করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে বোন। আর এখন ও এখন আমরা সব দুপুরে খাবো। আর আসার পরে রান্না টান্না করেছি, শর্টকাটেই ভাতটা করে গেছি। আসার পরে আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে, চিকেন আর কী করেছি দেখাচ্ছি। আর বৃষ্টি তো বন্ধ হচ্ছেই না, এই দেখুন বৃষ্টি বন্ধ হওয়ার বালাই নেই। তা যাই হোক, দিবাসও আস্তে আস্তে আড়াইটে বেজে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে তো গাড়িটা আস্তে আস্তে এসেছে, বাস স্কুল বাস লেট হয়ে গেছে, বৃষ্টি পড়তেই আছে। দুপুরে লাঞ্চ মেনু কী হয়েছে একবার দেখিয়ে দিই, বলি ওই ধরে ঘুমাচ্ছি। আজকে আমাদের পাতলা পাতলা চিকেনের ঝোল শর্টকাটে রান্না, কারণ হচ্ছে আসার পরে টাইম হাতে শর্ট ছিল, তাই গরম গরম চিকেনের ঝোল আর হচ্ছে কলমি শাক ভাজা আর হচ্ছে ভাত, এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু। কিছু একটা বাসন ছিল, বোন ধুয়ে দিচ্ছে, মানা করলাম তাও শুনছে না। তা যাই হোক, এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই, দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আমাদের সামনে আসছি। বৃষ্টি হতেই আছে। আর দেখালাম না ইয়ে করে কলা নিয়ে আসা হয়েছে, যখন দুপুরের দিকে গেলাম না, আর সার কানতে ভুলে গেছি, এখন একবার যেতে হবে একটু। এই চাটা খাবো, বোন চা করছে, আর গোলু খাচ্ছে বিস্কুট। গোলু বিস্কুটটা ভালো? বিস্কুট ভালো গোলু বলো তো? হ্যাঁ ভালো, গোলু বলছে বিস্কুটটা ভালো ভালো, খুবই পছন্দ হয়েছে না গোলু? গোলুর বোতল খুলতে পারে? খুলছে তো, লাগাতে তো পারে, ওহো ওর বোতল লাগাতেও পারে খুলতেও পারে। আর বৃষ্টি বন্ধই হচ্ছে না, আর মুড়ি মাখানো হয়েছে, চেরা চোরা না হয় না এখনো, লাইটটা যা। আর হচ্ছে চা করে নি, ভালো এই বাবা, এই দেখো ক্রিম বিস্কুট, ভালো ক্রিম বিস্কুটটা খেতে ভালো, ক্রিম বিস্কুটটা খেতে ভালো, সত্যি বলছি ক্রিম বিস্কুটটা ভালো সত্যি। ও জল জল হচ্ছে, ও দেখ দেখে দেখে কেমন খাচ্ছ তুমি, কেমন খাচ্ছ শশা? খাও তো খাও খাও, ভালো শশা ভালো, শশা ভালো, উল্টে যাবে উল্টে যাবে উল্টে যাবে। বাবু শশাটা কেমন গলু? বৃষ্টি হচ্ছে, তুই যেতে পারবি না, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। বন্ধুরা এখন সার কানতে ভুলে গেছি, আর যেহেতু ধরো বাড়িতে বাচ্চা আছে,
সার্ফটা খুবই দরকার। আর তার মধ্যে আমাদেরও অনেক বেডশিট আছে, জামা কাপড় আছে, ওই জন্য বললাম সার্ফটা নিয়ে আসে। গিয়েছিলাম কিন্তু মেক করেছিলো বলে বললাম চলে এসেছি। আর বোন এখনও ছেলেকে খেলা দিচ্ছে ঘরে, ছেলে বসে আছে, পড়তে বসছে, বসবে, ঘুরে আসে। ধরো 8টা বাসলো আর এগুলো নিয়ে আসলাম। এই সাম্বা ধূপকাঠিটা নিয়ে যেত, ধূপকাঠিটা নিয়ে যায় সার্ফের জন্যে আমার যাওয়া। সার্ফের প্যাকেট আছে, এটার মধ্যে সসের প্যাকেট আছে, ঘি আছে, বিরিয়ানি আছে, বিরিয়ানি মশলা আছে, আদা আছে, রসুন আছে, আর আছে ওরিও বিস্কুট। এই কটাই জিনিস হলো আমাদের। গোলু বাবু মোমোস করছে, হ্যালো হ্যালো করে নি। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, দেখলেন তো ফিসফিস ফিসফিস করে পড়তে আছে। সাম্বা এখন একটু গান শুনবে, পরে আপনাদের সামনে আসছে। হ্যাঁ বন্ধুরা, আবারও আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে 9:45 সময় আপনাদের সামনে আসলাম, কারণ হচ্ছে আজকে আমার প্ল্যান ছিল গরম ভাতের সঙ্গে চিকেন আছে, অল্প চিকেন আছে, গরম ভাতে একটা সিদ্ধ কিছু দেবো, হয়ে যাবে রাতে খাবার। তো আর বিবাহে মা আজকে চাল আছে, হ্যাঁ সেখানে একটু বিরিয়ানি করো না, ওই মানে চিকেন দিয়ে। আর সবই একটু একটু যেখানে আছে, আমি বললাম তাহলে বলছি যেখানে ছেলেটা ম্যাগলা ম্যাগলা ওয়েদার আছে, তুই বিরিয়ানি করে দিই। বিরিয়ানি 9:30 সময় এসে ভাতটা করে নিলাম, আর ওদিকে পেঁয়াজের রেস্টটা হচ্ছে, একটু চিকেন আছে, হয়ে যাবে দেখাচ্ছি। ভাতটা তো হয়ে গেছে, আর এটার মধ্যেই করবো। আর এটা হচ্ছে চিকেনের এই পেঁয়াজ গ্রেসটা হয়ে গেছে, প্রায় নামিয়ে দেবো। আর এদিকে একটু চিকেন আছে, এই দিয়ে হয়ে যাবে বিরিয়ানি। চলো বিরিয়ানিকে করে নিই। হ্যাঁ আবার বিবাহ জিমে গেছিলো, চলে এসছে, আর বোন ছেলেকে ঘুম পাড়াচ্ছিল, ঘুমিয়ে পড়েছে। আর ওয়াশিং মেশিনে কতগুলো কেচেছিলাম দেখাচ্ছি, এইগুলো কিছুটা কেচেছি, সার্ফ নিয়ে আসার পর ধুয়ে রাতেই দিয়ে দিয়েছিলাম, কারণ সকালেও আবার হবে দিবসের। কালকে স্যাটারডে আছে, কালকে স্কুল ছুটি আছে, আর কালকে বাচ্চা না যে দিবসে যাবেন, আবার কিছু কিছু জিনিসপত্র আছে ওগুলো সব দেবো। স্কুল ছুটি থাকলে ধোয়া কাছাও একটু বেশি হয়। আর এগুলো আজকে গোলু বাবুর জামা প্যান্ট আছে, বেডশিট আছে, ওগুলো দিয়েছিলাম, এখন একটু কাছে ধোয়াটা হবে, ওগুলো আমি ঘরে ঘরে মিলে দিচ্ছি, বলে ওগুলো বিরিয়ানিটা করে নিই। হ্যাঁ সব মজা হয়ে গেছে, তাহলে রাতের ডিনারও হয়ে গেছে আমার, এখন একটু ফ্রেশ হয়ে নেবো। আর সবাই ঘুমাতে চলে গেছে, আর আমি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়বো। বন্ধুরা 11:15 বেজে গেছে, আর ভিডিওটা বড়ো করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট, বাই।